আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন সবাই। দেখে নিব আজকে জাতীয় নিউজ। আনন্দে ভাসছে পুরো হাট হাজারি, হাজারো শিক্ষার্থী আর অনুরাগীর ঢল মাদ্রাসার প্রাঙ্গণে। কথা বলছিলাম বুলেটিন থেকে, এবার বিস্তারিত খবরে যাওয়া যাক। উল্লুম মাদ্রিস দারুল উলুম মাইনুল ইসলাম হাট হাজারি মাদ্রাসায় গতকাল থেকেই হাজারো অনুরাগী আর ভক্তের ঢল নেমেছে। সুস্থ হয়ে ফিরে আসা হেফাজত ইসলামের আমির ও দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমেদ শফিকে কাছে থেকে এক নজর দেখার জন্য। হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমেদ শাফি হাসপাতালে চিকিৎসা নেবার পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে কথা বলতে পারছেন, এমনকি খাওয়া দাওয়া করতে পারছেন স্বাভাবিকভাবেই। প্রায় দীর্ঘ দু মাস চিকিৎসা শেষে অনেকটা সুস্থ হয়ে নিজ প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসায় ফিরেছেন হেফাজত ইসলামের আমির ও দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমেদ শফি। এর আগে গত 6ই মে 95 বছর বয়সী হেফাজতের এই আমির অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ধূপখোলার আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামবাদী জানিয়েছেন, সোমবার বিকাল 5:45 দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর আসগর আলী হাসপাতাল থেকে চট্টগ্রামের হাটহাজারিতে ফিরেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমেদ শফি। তিনি জানান, হুজুর এখন আগের চেয়ে অনেক ভালো, তিনি কথা বলতে পারেন। মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আরও জানিয়েছেন, দুপুর 1টার দিকে হুজুরের চট্টগ্রাম ফেরার কথা ছিল, তবে বৈরি আবহাওয়ার কারণে ঢাকা থেকে রওনা দিতে দেরি হয়। বিকাল 4:45 দিকে তিনি চট্টগ্রামে পৌঁছান। সোমবারবেলা 1টার দিকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, হুজুরকে আজ সকালে ডাক্তাররা রিলিজ দিয়েছেন, তিনি এখন সুস্থ রয়েছেন। দুপুর 1টার দিকে হেলিকপ্টারযোগে তার চট্টগ্রামে আসার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তিনি আসতে পারেননি। বিকেলের মধ্যে তিনি চট্টগ্রামে এসে পৌঁছাবেন। এই সময় তার সাথে ছিলেন আবুল কালাম আজাদ জামিয়া রহমানিয়া প্রিন্সিপাল ও হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা মাহফুজুল হক, ঢাকা মহানগরীর যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করিম কাশিমি, যাত্রাবাড়ি থানার সেক্রেটারি মুফতি শরীফুল্লাহ। উল্লেখ্য, এর আগে গত 18 মে শারীরিক দুর্বলতা এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শাহ আহমেদ শফির চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় এলাকার সিএসসিআর হাসপাতালে ভর্তি হন। সেখানে 19 দিন চিকিৎসা নেওয়ার পর তার অবস্থার অবনতি ঘটলে গত 6 মে তাকে ঢাকার আসগর আলী হাসপাতালে নিয়ে আসা হয়। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।